এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পেশেন্টের কেবিনে কেউ ঢুকে পড়েছে আর আপনি সেটা দেখেননি? দেখি কেবিনে লোক ঢুকেছে, দেখি দেখি। কই কে এসেছিল? কেউ তো নেই। তাহলে কি ডালি এসেছিল, ওনার ওয়াইফ? না না, একজন বৃদ্ধা। বৃদ্ধা? বাঁচা গেছে, ভালো হয়েছে। আপনি যে বললেন বৃদ্ধা আপনার সঙ্গে আছেন, কোথায় বলুন তো? বয়স্ক মানুষ তো, এদিক ওদিক হয়তো কোথায় চলে গেছে, বুঝতে পারছি। ঠিক আছে দাদা। হ্যালো স্যার, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। কোথায় গেল? তুমি এদিকটা সামলাও, এদিক সামলাও, সামলাও। দাঁড়াও দাঁড়াও, কী ব্যাপারটা? কি আমাদের ঋষভকে না বলে হঠাৎ করে কোথায় যাচ্ছিলে? হ্যাঁ জানি না শর্মিন্দা, আমি কিচ্ছু জানি না। এদিকে রক্তিম বাবুর এই অবস্থা, তার মধ্যে আমাকে পুলিশে খুঁজছে। আমি না কিছু বুঝতে পারছি না, আমি কি করব না করব। শর্মিন্দা আমার না মাথা কাজ করছে না, আমি না হেরে যাচ্ছি। দূর বোকামে, তুমি ভেবে বললে চলে? তুমি আমি দুজনেই কিন্তু জানি, হ্যাঁ মানে আমাদের পরিবার এখন যে বিপদের মধ্যে দিয়ে চলছে, সেই বিপদ থেকে কিন্তু একজনই আমাদের পরিবারকে উদ্ধার করতে পারে। কে? রক্তিমের পিসিমা। ডালি তুমি, তুমি একমাত্র পারো আমাদের এই পরিবারকে বিপদ থেকে। আর তুমি আর মায়ের ঋণে পড়ছো ডালি, একটা ইন্টেলিজেন্ট মেয়ে ডালি। না আমি সত্যি বলছি, আমি জাস্ট অবাকই হয়েছিলাম যে তোমার মতো একটা ইন্টেলিজেন্ট মেয়ে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন হঠাৎ করে নেয় কী করে। হঠাৎ করে তুমি পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেলে, তুমি একবারও ভাবলে না যে এটাতে কী ঘটতে পারে? এটা তোমার মাথায় একবারও আসলো না? আমি যা করেছি রক্তিম বাবুর জন্য করেছি, শানুর জন্য করেছি। মানে? মানে শৌমেন্দা আমার মন বলছে রক্তিম বাবু বা শানুর সাথে যেটা হয়েছে সেটা সেটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এর পিছনে বড় কোনো সত্যি লুকিয়েছে। আমার না মন বলছে কেউ ইচ্ছে করে রক্তিম বাবু আর শানুর ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু কে এসব করছে সেটাই বুঝতে পারছি না। শৌমেন্দা শৌমেন্দা, আমাকে এক এক করে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। কিন্তু তার জন্য তো তোমাকে আগে একটা থাকার জায়গা ঠিক করতে হবে। তুমি দেববর্মন বাড়িতে থাকবে? কিন্তু কিন্তু শৌমেন্দা সেটা কি করে সম্ভব?